কোলেস্ট্রল যেন একটা ভয়ের নাম, কারণ অনেকেই মনে করেন যে আমার শরীরে যখন হাই কোলেস্ট্রল থাকে তখন উনি আপসেট হয়ে যান যে এখন আমি কি করব, বা এখন তো আমার হার্ট অ্যাটাক হবে বা কোনো একটা প্রবলেম আমি ভুগব। কিন্তু এটি কিন্তু একদিনে হয় না। আমি পুষ্টিবিদ ঈশ্বর জাহান আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে, তেমনই কিছু খাবারের নাম আমি বলবো যেগুলো আপনি যদি অ্যাভয়েড করে যান তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি খুব সহজেই রেহাই পেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কী কী সেই খাবার যেগুলোর মাধ্যমে আমাদের শরীরে বাসা বাঁধতে পারে এই কোলেস্ট্রল নামক ঘাতক। বাই বর্ন কিন্তু আমাদের বডিতে কোলেস্ট্রল খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের লিভার কিন্তু প্রতিনিয়ত কোলেস্ট্রল তৈরি করছে, কারণ আমাদের যে মেটাবলিজমগুলো হচ্ছে, আমাদের সেল ডিভিশনগুলো হচ্ছে এবং আমাদের যে বিভিন্ন ধরনের সংশ্লেষণগুলো হচ্ছে, এগুলোর জন্য কিন্তু কোলেস্ট্রলটা দরকার। এটার কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আপনি আসলে বাইরে থেকে যে খাবারগুলো খাচ্ছেন সেটা আসলে কতটুকু কোলেস্ট্রলটা নিয়ে খাচ্ছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে অনেকেই মনে করেন যে চর্বি জাতীয় খাবার খেলেই হয়তো কোলেস্ট্রল লেভেলটা বাড়ে, এটা কিন্তু একটা ভুল ধারণা। বিশেষ করে হাই ক্যালোরি হাই কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খেলেই কিন্তু কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যায়। তাই আপনার কিন্তু এখনই সচেতন হবার সময় যে আসলে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন। দেখা যায় অনেকে ফ্যাটটা বাদ দিয়ে অনেক বেশি ভাত খেয়ে থাকেন বা রুটি খেয়ে থাকেন বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকেন যেটা কার্বোহাইড্রেটের সোর্স। এইগুলো থেকেই কিন্তু আমাদের বডিতে কি হয়, আস্তে আস্তে কোলেস্ট্রলটা বাড়তে থাকে। বিশেষ করে দেখা যায় যে এই কার্বোহাইড্রেট যদিও খাবারগুলো ভেঙে আমাদের বডিতে কিন্তু গ্লুকোজ তৈরি হয় এবং এই গ্লুকোজ কিন্তু আমাদের বডিতে গ্লাইকোজেন হিসেবে লিভারে হচ্ছে গিয়ে আমাদের স্টোর হয়। বাট লিভারে তো একটা সীমিত পরিমাণে আমরা গ্লাইকোজেন রাখতে পারি বা এই গ্লুকোজটা স্টোর রাখতে পারি। এই স্টোরেজ ক্ষমতার বাইরে যখন আমাদের আরও বেশি গ্লাইকোজেন থাকে তখন সেটা কি হয়, তখন কোলেস্ট্রল হিসেবে এটা কিন্তু আমাদের এই লিভারের উপরে বা হার্টের উপরে আস্তে আস্তে জমতে থাকে। তখনই কিন্তু আমরা রক্তে এই কোলেস্ট্রল ফ্রি কোলেস্ট্রলের লেভেলটা অনেক বেশি দেখতে পাই। তখন কিন্তু আমাদের অ্যালার্মিং সময় যে হ্যাঁ, আমাদের বুঝতে হবে যে এই সময়টাই কিন্তু আমরা কোলেস্ট্রল লেভেলটা কেন বেড়ে গেল, তাহলে আমি নিশ্চয়ই আমার প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি নিয়েছি বা কার্বোহাইড্রেট জাতীয় থেকে আমার খাবারের পরিমাণটা বেশি হয়ে গেছে। এক্ষেত্রে যেটা করতে হবে, ডুবো তেলে ভাজা পোড়া খাবার তো অবশ্যই আমাদের কমাতে হবে, বাইরের যে রিচ ফুডগুলো আছে বিশেষ করে ফাস্টফুড টাইপের যে খাবারগুলো সেগুলো আমাদের কমাতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যদি আমাদের নিতে হয় তাহলে অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন হচ্ছে ব্রাউন ব্রেড এবং লাল চালের আটা, লাল চাল এগুলো হচ্ছে গিয়ে আমাদের খেতে হবে এবং পাস্তাও কিন্তু আমাদের হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। আপনি ওটসও খেতে পারেন, সেটা আপনি বিস্কিট ফর্মেও খেতে পারেন, নর্মাল ফর্মেও খেতে পারেন। আপনি দুধ খাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকে কোলেস্ট্রল বাড়লে দুধ খাওয়া বন্ধ করে দেন, কিন্তু দুধ তো একটা সুপার ফুড, এটা বন্ধ করা যাবে না। আপনি লো ফ্যাট বা হচ্ছে স্কিম মিল্ক এখন একদম বাজারে পাওয়া যায় সেটা আপনি নেবেন বা বাসায় আপনি যখন জাল দিবেন উপরে শটটা ফেলে দিয়ে আপনি খেতে পারেন, কিন্তু এটার মধ্যে বেশি পানি যোগ করবেন না কারণ তাহলে এটার পুষ্টিগুণ অনেকটা কমে যায়। আপনি ডিম খেতে পারেন কারণ আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ডিমের কুসুমে কোলেস্ট্রল লেভেলটা বেশি থাকে, বাট ওই কোলেস্ট্রলটা কিন্তু আপনার হার্টের জন্য ভালো। এটা কিন্তু আপনার বডিতে অন্যান্য জায়গা থেকে যে সোর্সিং বিশেষ করে কার্বোহাইড্রেট ক্যালোরি থেকে যে সোর্সিং ওটা যদি বন্ধ করে দেন তাহলে ডিমের কুসুমের যে কোলেস্ট্রলটা ওটা আপনার বডির জন্য হার্মফুল হয় না। পাশাপাশি প্রচুর পরিমাণে ভেজিটেবলস খেতে হবে এবং অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে, কারণ এই এক্সারসাইজের মাধ্যমে আপনার বডিটা ব্যালেন্সিভ সিচুয়েশনে চলে যায় এবং এই যে কোলেস্ট্রল লেভেলটা ওটা কন্ট্রোল করতে অনেকটাই সহজ হয়ে যায়। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা প্রতিটি ব্যায়ামের খুঁটিনাটি কার্যকরী টেকনিকগুলো জানতে পারবেন এবং ঘরে বসে খুব সহজেই আপনারা আপনাদের তলপেট এবং কোমরের চর্বিগুলো কমিয়ে আনতে পারবেন। সো দেরি না করে প্রোগ্রামে জয়েন করুন আজই।